প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো দ্বিতীয় শ্রেণীর বিষয় ইংরেজি। দ্বিতীয় শ্রেণী ইংরেজি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ে, তোমাদের বোর্ড বইয়ে 37 পৃষ্ঠা গুলো পেজ নম্বর 37, তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে কতগুলো, দেখো এখানে কতগুলো ছবি আছে, আর এখানে একটা একটা সেন্টেন্স দেওয়া আছে। তাহলে দেখো, ইটস অ্যান অ্যান্ট, ইটস অ্যান অ্যান্ট। তাহলে এটা বাংলাতে হবে, ইটস অ্যান অ্যান্ট। ইহা হয় একটি পিঁপড়া, ইহা হয় একটি পিঁপড়া। তারপরে দেখো, ইটস এ ব্যাগ, একটা ব্যাগের ছবি দেওয়া আছে, ইটস এ ব্যাগ। ইহা হয় একটি তলে, ইহা হয় একটি তলে। ইটস এ হাট, ইহা হয় একটি কুড়ে ঘর। ইটস এ ডগ, ইহা হয় একটি কুকুর। দি এন্ড ইজ রেড, পিঁপড়াটি লাল। দি এন্ড ইজ রেড, পিঁপড়াটি লাল। দি ব্যাগ ইজ ভায়োলেট, তলেটি বেগুনি। দি হাট ইজ ইয়েলো, কুকুরটি হলুদ। দি ডগ ইজ ব্রাউন, কুকুরটি বাদামি। আবার দেখো, ইটস অ্যান অ্যান্ট, ইহা হয় একটি পিঁপড়া। ইটস অ্যা ব্যাগ, ইহা হয় একটি তলে। ইটস অ্যা হাট, ইহা হয় একটি কুড়ে ঘর। ইটস অ্যা ডগ, ইহা হয় একটি কুকুর। The ant is red, pretty lal. The bag is violet, toleti beguni. The hat is yellow, kurogotti kolu. The dog is brown, kukutti badami. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখে না, তোমরা এগুলো খাতা উঠাও। তোমরা খাতা একটা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের হয়ে গেছে। তোমরা কি প্রত্যেকে তুলছ, প্রত্যেকে উঠেছ খাতা? আচ্ছা, ভেরি গুড। এবার দেখো, এগুলো হয়ে গেলে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে বোর্ড বইয়ে 35 পৃষ্ঠা গুলো পেজ নাম্বার 35 দেখো, ওয়ান রোজ ইজ কি হবে রে, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। টু ব্যাটস আর ব্লু, দেখো এখানে সি নম্বরে পিকচার এবং এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, ইয়েলো ব্লু গ্রিন রেড। ওয়ান রোজ ইজ কি হবে পিকচারে দেখো, ওয়ান রোজ ইজ রেড, টু ব্যাটস আর ব্লু, টু ব্যাটস আর ব্লু, থ্রি বাটারফ্লাইস আর ইয়েলো, থ্রি বাটারফ্লাইস আর ইয়েলো, ওয়ান কার্ট ইজ গ্রিন, ওয়ান কার্ট ইজ গ্রিন, দেখো ওয়ান রোজ ইজ রেড, এখানে হবে কি রেড, টু ব্যাটস আর ব্লু, টু ব্যাটস আর ব্লু, থ্রি বাটারফ্লাইস আর ইয়েলো, ওয়ান কার্ট ইজ গ্রিন, এগুলা তোমাদের বাড়ির কাছে থাকবে। আর প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাক্স সেন্টেন্স আর ফিল ইন দ্য গ্যাপস এগুলো বাড়ির কাজ থাকবে। তাহলে তোমরা বাড়ির কাজগুলো করে নিবে, স্কুলে যখন স্বাভাবিক কার্যক্রম চালু হবে তখন তোমাদের থেকে বাড়ির কাজগুলো দেখা হবে এবং এই বাড়ির কাজগুলো নম্বর মূল্যায়ন করা হবে, পরীক্ষার সাথে তোমাদের যোগ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খাতায় তুলে নিয়েছ, সবাই বাড়িতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত, তোমাদের সবার মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।